namastubhyam virupaksha namaste dibbo chakkhushe namo pinako hastaya vajra hastaya vai namo namo trishula hastaya danda pashapi panaye namo shivaya shantaya karunatraya hetave nivedayami chatmanam tangatim parameshwaro purna shamo kamona kamo rameshwaram har har mahadev namaskar ami astrologer baishali sarkar ajke amra shravan mashe shiv pujate kon kon jinish gulo kono bhabei korbo na korle kintu amader jibon জীবনে বিপদ কিন্তু নেমে আসবে সেই নিয়ে আলোচনা করব প্রথম কথাই হচ্ছে শিবজি কিন্তু বেলপাতা এবং জলেই সন্তুষ্ট কাজেই শ্রাবণ মাসে শিবকে কোন কোন জিনিসগুলো একদমই না দিয়ে আপনাকে পূজা করতে হবে সেইগুলোই আজকে আলোচনা করব কারণ মানুষ যদি ভুলবশত সেই জিনিসগুলো দিয়ে পূজা করে থাকে তাহলে কিন্তু তাদের জীবন আমি দেখেছি বিরাট বড় কিন্তু ক্ষতি হয়ে যায় কাজেই যারা শ্রাবণ মাসটা করেন এবারে শ্রাবণ মাস পড়েছে কিন্তু পাঁচটি সোমবার প্রতি সোমবার কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন ভাত খাবেন না চেষ্টা করবেন ফলাহার করতে দ্বিতীয় নম্বর কথা বললাম যে শিব কিন্তু জলেই সন্তুষ্ট সেই জলটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং শিবলিঙ্গ সবসময় উত্তর মুখে কিন্তু রাখবেন শিবলিঙ্গ কিন্তু কোনো সময় অন্যদিকে মুখ করে রাখবেন না অন্যদিকে মুখ করে শিবলিঙ্গ রাখলে আপনার জীবনে সেই পূজো কিন্তু ক্ষতি আনবে ভালো কিছু হবে না তৃতীয় নম্বর কথা হচ্ছে শিবজিকে কখনো বেলপাতা ছাড়া তুলসী পাতা ভুলেও কিন্তু স্পর্শ করাবেন না তাতে কিন্তু আপনার জীবনে বা আপনার বাস্তুতে ক্ষয়ক্ষতি হয়ে যাবে এটা মাথার মধ্যে একদম গেঁথে নেবেন শিব হচ্ছে আমাদের শক্তি শিব হচ্ছে আমাদের তন্ত্রের স্রষ্টা শিব হচ্ছে আমাদের ধ্বংস কারাগ্রহ অর্থাৎ সৃষ্টি স্মৃতি লয় তমগুণকে নাশ করে হচ্ছে শিবের পূজার মাধ্যমে কাজেই শিব পূজা করতে বা শ্রাবণ মাসের সোমবারগুলো কখনো নেশাভান করবেন না বিশেষত অ্যালকোহল তো করবেন না বা অন্য কোনো ড্রাগস বা নেশা খবরদার নেবেন না তাতে কিন্তু পুজো করার যে ভালো ফল তার থেকে আপনাদের জীবনে অনেক খারাপ বা ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু মাথার মধ্যে রাখবেন সারাটা শ্রাবণ মাস কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বলবো কোনো রকম বেড রিলেশন কিন্তু রাখবেন না কনজুগাল লাইফ কিন্তু রাখবেন না সেটাও কিন্তু আপনার শুভ পাওয়ার চেয়ে অশুভ ভাগটা কিন্তু আপনার জীবনে চলে আসবে এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন এবং শিব হচ্ছে নাশের কারাগ্রহ যে কারণে শিবকে কিন্তু কখনো সিঁদুর স্পর্শ করবেন না সিঁদুর কিন্তু একজন স্ত্রীর কিন্তু স্বামী বেঁচে থাকার একটি উপহার বা সেটা তার কল্যাণের জন্য কাজে শিবকে কোনোদিনও কিন্তু সিঁদুরের স্পর্শ কিন্তু করবেন না শ্রাবণ মাসে তো করবেন না কখনো লাল চন্দন শিবের কিন্তু অপছন্দ দেবীদের পূজা হয় লাল চন্দনে শিবকে কিন্তু কখনো লাল চন্দন স্পর্শ করাবেন না সব সময় শিবকে কিন্তু সাদা চন্দন দিয়ে অভিষিক্ত করবেন আতপ চাল দিয়ে অভিষিক্ত করবেন তাতে আপনাদের ধন সম্পদ অর্থ সমস্ত কিছু বৃদ্ধি হবে শিবকে কখনো নারকলের জল দিয়ে পুজো দেবেন না শিবের মাথায় কখনো নারকল ফাটাবেন না এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন বিরাট বড় ক্ষতি হয়ে যাবে বাস্তুক্ষেত্র একদম ধ্বংস করে দেবে কারণ বাস্তুর একদম নর্থ ইস্ট কর্নারটাই হচ্ছে মাথা থাকে কাজেই সেই বাড়িতে শান্তি থাকবে না দুর্ঘটনা একটার পর একটা কিন্তু চলতে থাকবে একই বাড়িতে দুটো শিব কখনো রাখবেন না এটা কিন্তু অশুভ যদি দুটো শিব কোনোভাবে এসে যায় একটি শিবকে আপনারা মন্দিরে দান করে দিন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে আর একটা জিনিস দর্শক বন্ধু মাথায় রাখবেন যেহেতু আমাদের যে সমস্ত জ্যোতির্লিঙ্গগুলো আছে সেগুলো সব সাদা যে কারণে বাড়িতে কিন্তু কখনো সাদা শিব রাখতে নেই মেয়েদের সাদা শিব স্পর্শ করতে নেই এটা কিন্তু মাথার মধ্যে বিশেষভাবে রেখে দিন এবং শ্রাবণ মাসে কখনোই কিন্তু সাদা শিব বাড়িতে স্থাপন করবেন না এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন
এবং পারদের শিব আপনারা কিন্তু বাড়িতে রাখতে পারেন। তবে পারদের শিবকে কখনো কিন্তু আপনারা জল দেবেন না, কর্পূরের আরতি করবেন, সেটা কিন্তু আপনাদের জন্যে ভালো হয়ে থাকবে। দর্শক বন্ধু, শিবের কিন্তু আমি একটু আগেই যে মন্ত্র বলেছিলাম তা ছাড়াও কিন্তু ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনান উর্বারুকমিব বন্ধনা মৃতর মুক্ষিয়ম অমৃতাত ওং হুং জুং স্বা ওং ভূ ভুবস্বাহা। এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শিবের আপনি অবশ্যই কিন্তু রুদ্রাভিষেক করাবেন শ্রাবণ মাসে এবং শিবজিকে অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় 108 বার করাবেন। এই সময় আপনি কোনোভাবে যদি আপনার মাসিক ধর্ম হয়ে থাকে তাহলে সেই দিনকে কিন্তু শিবকে স্পর্শ করবেন না, আপনার দৈহিক বড় ক্ষতি হয়ে যাবে। এই জায়গাটার জন্য যাদের সন্তান পাওয়ার ক্ষেত্রে চাইছেন বা সন্তান আসতে দেরি হচ্ছে তাদের জন্য ভগবান শিব। কাজেই ছোট ছোট জিনিসের মাধ্যম দিয়ে শিবকে আমরা কিন্তু কখনো হলুদ স্পর্শ করব না। আমরা গোড়চনা দিতে পারি, আমরা অষ্টমান্ধা দিয়ে তার তিলক দিতে পারি, কিন্তু কখনো গুঁড়ো হলুদ দিয়ে দেব না, সেটা কিন্তু শিবকে চলে না। দেবী হচ্ছেন কিন্তু হলুদের অধিষ্ঠিত, অর্থাৎ মা তারা বা মা বগলার কিন্তু জিনিস হচ্ছে হলুদ। কাজে সেই হলুদ কিন্তু শিবকে আমরা স্পর্শ করব না। আমরা অষ্টাগন্ধের কিন্তু তিলক শিবজিকে দিতে পারি। ছোট ছোট ভুল একটা বৃহৎ আকারে তৈরি হবে, হয়ে কিন্তু আপনার জীবনে অকল্যাণ নিয়ে আসবে, সেই দিক থেকে সাবধান হন আপনারা প্রত্যেকেই। এবং শিবরাত্রির সময় বা শ্রাবণ মাসে আপনারা কবরদ্বার কোনো ভাজা পোড়া এগুলো কিন্তু খেতে যাবেন না। মাছ মাংস ডিম টোটালি শ্রাবণ মাস খাবেন না, নিরামিষ আহার কিন্তু খাবেন এবং চেষ্টা করবেন একবেলা আহার করতে আর একবার বা একবেলা ফলাহার করতে। এই নিয়মে যদি আপনারা শিবের পুজো করতে পারেন শ্রাবণ মাসে, এবং যত ভোরবেলা পারবেন শ্রাবণ মাসে ঘুম থেকে উঠবেন, 10টার পরে কিন্তু ঘুম থেকে উঠবেন না, তাতেও কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই দর্শক বন্ধু, সমস্যা থাকলে শিবের পুজো করুন। শিব খুব তাড়াতাড়ি আমাদের ত্রাণ দিয়ে থাকে। প্রতিটি বেলপাতা 108টি বেলপাতা, এবং বেলপাতা যেন ছেঁড়া পাটা না হয়, বেলপাতার মুখ যেন অগ্রভাগ আপনি একটুখানি চিড়ে দিয়ে যে দিকটা মসৃণ থাকে সেই মসৃণ দিক শিবের মাথায় দেবেন। খবরদার খসখসে দিকটা কিন্তু শিবের মাথায় দেবেন না, আপনার জীবনে অভিশাপ নেমে আসবে, সেদিকটা কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন। ছোট ছোট ভুল একত্র হয়ে সেটা কিন্তু আপনাদের জীবনে অভিশাপ হয়ে ফিরে আসবে। বাস্তুক্ষেত্র শিবকে কিন্তু শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করলে বাড়ির বাস্তুদোষ নাশ হয়, কিন্তু ভুল স্থানে বা নর্থ ইস্ট কর্নারে যদি না রাখেন, অন্য জায়গায় রাখেন, তাতেও কিন্তু আপনাদের জীবনে অভিশাপ কিন্তু বয়ে আনবে, বাস্তুদোষ কিন্তু সৃষ্টি আরও বড় বেড়ে যাবে, সেটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। নাগকেশর ফুল দিয়ে শিবের পুজো করবেন। আরেকটা জিনিস, অনেকেই কিন্তু অনেক কালারিং ফুল দিয়ে শিবের পুজো করেন, এটা একেবারেই ভুল। শিব শান্তায় নম, অর্থাৎ শিব কিন্তু সাদা জিনিস থেকে সন্তুষ্ট থাকেন। আপনি যখন শিবের পুজো করবেন সাদা বস্ত্র পরে করবেন, আপনি যখন ফুল দেবেন সাদা ফুল দেবেন, শিবের পছন্দের জিনিস, কখনোই কিন্তু লাল গোলাপি অন্য কালার খবরদার দেবেন না। জবা ফুল ভুলেও কিন্তু শিবকে স্পর্শ করাবেন না। শিব অপরাজিতা ফুল ভীষণ পছন্দ করে, শ্বেত অপরাজিতা, নীল অপরাজিতা, আকন্দ ফুল বা আমাদের অকান্ত গাছে যে ধুতরা গাছের যে ফল হয়, ধুতরা ফুল যেটা হয় সাদা রঙের, সেইগুলো দিয়ে কিন্তু শিবের পুজো করুন। ছোট ছোট জিনিস যদি আমরা মেনে চলতে পারি, শিবেরকে সেইভাবে উপাসনা করতে পারি, তাহলে কিন্তু শিবের দ্বারা এবং শিবের পুজোতে অবশ্যই কিন্তু একটি পৈতে দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, ঘি দিয়ে সেটাকে কিন্তু স্পর্শ করে দেবেন, শিবকে কিন্তু ঘি মাখিয়ে রেখে দেবেন। কাজেই দর্শক বন্ধু, শ্রাবণ মাস বাবার মাস, এই মাসে যদি আমরা সঠিক নিয়মে বা যা যা বলে গেলাম সেই নিয়মগুলো মেনে আপনারা যদি শিবের পুজো করতে পারেন তাতে তিনি সন্তুষ্ট হবে। কিন্তু খবরদার, যেগুলো বারণ করলাম ভুলেও কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে অভিশাপ এসে দাঁড়াবে। আপনারা সবাই খুব ভালো থাকুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার রাত্রি 9টায় দেখতে একদম ভুল করবেন না। এবং আমাকে আপনারা যেরকম ভালোবাসেন, এই চ্যানেলটিকেও আপনারা আপনাদের কাছের মানুষের কাছে কিন্তু শেয়ার করে দিন।
তাছাড়াও আপনাদের বলে থাকবো যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে ভুলবেন না। এবং শিবের যেহেতু প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল, বাড়ির চারিদিকে সাদা ফুল গাছ বিশেষত সাউথ ইস্ট কর্নারের দিকে লাগান এবং শ্রাবণ মাসে শিবের পুজো করুন সাদা ফুল দিয়ে। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন, নমস্কার। আমি রঞ্জা বিশ্বাস, আমি বৈশালীদের কাছে বহু বছর ধরে আসছি। আমার ছেলের চাকরির ব্যাপারে উনি ভীষণ হেল্প করেছিলেন এবং তার একটা চাকরি হয়েছে, ভীষণ ভালো চাকরি পেয়েছেন এবং যত রকম প্রবলেম সলভ উনি করে দিতে পারেন। যত আপনারা আছেন সবাই কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন, দিদির কথা শুনুন, দিদি যেটা বলে সেভাবে চলুন, দেখবেন আপনাদের সবার প্রবলেম সলভ হবে। এটুকুই আমি বলছি যে দিদির কাছে আসুন আপনারা, দিদি যে কী জিনিস সেটা বুঝতে পারবেন, একবার দেখা হলে তাকে বুঝতে পারবেন। আমি গৌর কিশোর সাহা, আমি জলপাইগুড়িতে থাকি, আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে। তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল সেই প্রতিকারের যা কাজ হয়েছে ম্যাজিকের মতো, আমি বলতে পারবো না যে কী কাজ হয়েছে। আশা করি অনেক জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন, একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন, আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে। দিদি যেমন ব্যবহারও করেন তেমন জিনিসও দেয়, আর যে রেমেডি নেওয়ার জন্য এর জন্য কোনো জোড়াজোড়ি কিছু নেই, যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয়। হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না। তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার, বৈশালী সরকার একবার। আমি জবানন্দী, আমি শিলিগুড়ির থেকে বলছি। বৈশালীদের কাছে আমি এসেছিলাম, আমি অনেক উপকৃত হয়েছি। আপনারা যারা অনেকের কাছে গেছেন ঠকে গিয়েছেন তারা বৈশালীদের কাছে আসবেন, আপনারা অনেক উপকৃত হবেন, আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আমি শর্মিষ্ঠা দাস বলছি, জলপাইগুড়ি থেকে এসেছি। দিদির কাছে 2 বছর আগে গেছিলাম আমার মেয়ের বিয়ের জন্য, তা গিয়ে আমি খুব উপকার পেয়েছি, মেয়ের খুব ভালো বিয়ে হয়েছে। তা আমি এটাই বলতে চাই যারা এই মানে বিয়ের ব্যাপারে কিছু প্রবলেমে আছেন অবশ্যই বৈশালী সরকারের কাছে আপনারা একবার আসুন, এসে দেখুন, আপনাদের কার্য নিশ্চয়ই সিদ্ধি হবে।